প্রতিশ্রুতির 48 ঘন্টার মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান করলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। বোয়ালদহ সজলধারা প্রকল্পে মেশিন চালু হলো বৃহস্পতিবার, খুশি গ্রামবাসীরা। কথা রাখলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, প্রতিশ্রুতির 48 ঘন্টার মধ্যে গ্রামবাসীদের দাবি মেনে চালু করে দিলেন সজলধারা প্রকল্পের পানীয় জলের কল। বিধায়কের তৎপরতায় খুশি গ্রামবাসীরা। 2022 সালের অক্টোবর মাসে ঘাটবাউর পঞ্চায়েতের বোয়ালদহ বাজারে সজলধারা প্রকল্পের পানীয় জলের কল উদ্বোধন করেন বিধায়ক বিশ্বজিৎ দাস। প্রকল্প চালু হলেও কয়েকদিনের মধ্যে তা খারাপ হয়ে যায়, পানীয় জল থেকে বঞ্চিত হন গ্রামবাসীরা। গত 17 তারিখ চুরুইগাছি, বোয়ালদহ প্রভৃতি এলাকায় দিদির দুধ হয়ে জনসংযোগে যান বিধায়ক। বোয়ালদহ বাজারে আসতে বিধায়কের গাড়ি আটকান বাসিন্দারা। সজলধারা জলের কল বন্ধ থাকায় বিধায়ককে অভিযোগ করেন তারা। বিধায়ক গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেন আগামী 72 ঘন্টার মধ্যে মেশিন চালু করা হবে, সেই মতো 48 ঘন্টার মধ্যে চালু হয়ে যায় সজলধারা প্রকল্প। বিশ্বজিৎ দা এসেছিল, ওনার গাড়ি আটকিয়ে তারপরে উনি বলেছিল যে কলটা দেখানো হলো, দাদা বললো যে 72 ঘন্টার ভিতরে কলটা ঠিক হয়ে যাবে, তা উনি কলটা 72 ঘন্টার ভিতরে ঠিক করে দিয়েছে। বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, আমি এলাকায় মানুষের সাথে জনসংযোগ করতে গিয়েছিলাম, গ্রামবাসীরা জল নিয়ে অভিযোগ করে, কথা দিয়েছিলাম 72 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে, সেই মতো এদিন পানীয় জলের মেশিন চালু করা হয়। আমরা যখন বোয়ালদহ গ্রামে আসলাম, কিছু মানুষ আমাকে ধরে তাদের ক্ষোভের কথা জানিয়েছিলেন যে বোয়ালদহ বাজারে একটা পানীয় জলের সজলধারার কল ছিল, সেই কলটা দীর্ঘদিন বন্ধ আছে, মানুষ জল নিতে পারছেন না। আমি ওইখানে দাঁড়িয়ে পঞ্চায়েতকে প্রধান উপপ্রধান ছিলেন, আমি বলেছিলাম যে শুক্রবারের মধ্যে এখানকার এই সজলধারার কলটি ঠিক করে দিতে হবে, মানুষ যেন জল পান করতে পারে, তারা কথা দিয়েছিল। এবং খুবই আনন্দের বিষয়, এই 24 ঘন্টার মধ্যে সেই কলটি তারা ঠিক করে দিয়েছেন, মানুষ সেখান থেকে পানীয় জল নিতে পারছে। বিধায়কের কাজে খুশি গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা গৃহবধূ রূপা মণ্ডল বলে, বিধায়ককে আমরা পানীয় জলের সমস্যার কথা বলেছিলাম, বিধায়ক দুদিনের মধ্যে জলের মেশিনটি ঠিক করে দেন, আমরা খুবই খুশি। বিশ্ববিদ্যালয় এসেছিল, উনি এসে নারে অনুরোধ করা হলো, তা উনি আবার 24 ঘন্টার মধ্যে বললো যে ঠিক করে দেবো, তা উনি ঠিক করে দিয়েছে। এখন জলটা ভালো আসছে, মানে জলটা আমরা পাচ্ছি, তার জন্য আমরা খুব, হ্যাঁ, বাচ্চা কাচ্চা স্কুলে সব এখানে জল টল খায় টাই, ওই তার জন্য আমরা খুশি। বনগা নীলদর্পণ ব্লক তৃণমূল কংগ্রেস কোঅর্ডিনেটর আনিসুর জামান মণ্ডল বলেন, বিধায়ক প্রতিশ্রুতি মতন গ্রামবাসীদের দাবি মেনে জলের মেশিনটি ঠিক করিয়ে দেন। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস মহাশয়, অর্থাৎ বনগা সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়ের এখানকার মানুষ তার গাড়িটা আটকে তাদের অভিযোগ জানান। তাদের অভিযোগটা ছিল এখানে যে সজলধারা প্রকল্পটি আছে, দীর্ঘ 3 সপ্তাহ যাবৎ এই কল থেকে মানুষ জল পাচ্ছিল না, কলের কিছু অংশ খারাপ হয়ে গিয়েছিল, সেটা ঠিক করবার জন্য তাদের আবেদন ছিল। বিশ্বজিৎ দাস মহাশয় এখানে কথা দিয়ে গিয়েছিলেন আগামী 72 ঘন্টা, অর্থাৎ শুক্রবারের ভিতরে এই কলের, মানে কলের জলটা যাতে সাধারণ মানুষ পায় এবং কলটা ঠিকঠাক করে দেওয়ার ব্যবস্থা করবে, এরকম ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার ভিতরে তিনি তার কথা রেখেছেন ঘাটবল গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।